বীরভূম লোকসভা কেন্দ্রে প্রচার পর্বে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বামজোটের প্রার্থীরা। বীরভূমে বিদায়ী সাংসদ শতাব্দী রায়কেই প্রার্থী করেছে তৃণমূল, বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে। আর শতাব্দী এবং দেবাশিস দুজনেই প্রচারে একে অন্যকে টেক্কা দিচ্ছেন একেবারে নিয়ম করে। এই প্রচণ্ড গরমেও প্রচারে কোনো খামতি নেই প্রার্থীদের। তৃণমূল প্রার্থী শতাব্দী রায় যদিও বেশ কয়েক জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন, তবে তাতে দমে যাওয়ার পাত্রে তিনি নন। তার দাবি, এই সমস্ত কিছু নাকি মিডিয়ার অপপ্রচার, যে কাজগুলো হয়নি সেগুলোকেই বেশি করে দেখানো হচ্ছে, আর যে কাজগুলো হয়েছে সেগুলো নিয়ে মিডিয়ায় বেশি করে দেখানোই হচ্ছে না। সে শতাব্দী রায়কেই দেখা গেল হুট খোলা জিপে চালকের আসনে, জিপে স্টিয়ারিং নিজের হাতে নিয়ে ভোট প্রচার করলেন তিনি। এরই মাঝে ভোটারদের দিকে তাকিয়ে হাতও নাড়লেন। বীরভূমের নলহাটি বিধানসভায় সেখানে প্রচারে গিয়ে হুট খোলা জিপে ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং হাতে নিয়ে প্রচার করছেন শতাব্দী। তবে সিটবেল্ট না পরেই কিন্তু তাকে গাড়ি চালাতে দেখা গেল, তাতে অবশ্য কোনো চাপ নেই শতাব্দীর। তবে আবার অন্য জায়গায় গাড়িতে দাঁড়িয়ে ভোটারদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তেও প্রচার করতে দেখা গিয়েছে তাকে। ভোটারদের লক্ষ্য করে তাকে বলতে শোনা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো? অনেকে আবার তৃণমূল প্রার্থীর হাত ছুঁয়ে দেন। নায়িকা প্রার্থী বলে কথা, দীর্ঘদিন অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিলেও শতাব্দীর ফ্যান ফলোয়িং কিন্তু বিন্দুমাত্র কমেনি। তাই অনেকেই শতাব্দীকে প্রচারে দেখে ক্যামেরা বন্দি করতেও ছাড়েননি। অন্যদিকে শতাব্দীর বিপরীতে প্রার্থী হয়ে প্রথমবার রাজনীতিতে নেমেও কিন্তু যথেষ্ট সাবলীল বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। সকাল সকাল প্রচারে বেরোচ্ছেন, মন্তব্যে অতটা ঝাঁজ না থাকলেও তার মধ্যে দক্ষ নেতা হয়ে ওঠার সবগুণ রয়েছে বলেই মনে করছে জেলা বিজেপি নেতৃত্ব। তাকে দেখা গেল একটু অন্যভাবে জনসংযোগ করতে। খেলার মাঠে ব্যাট হাতেও নেমে পড়েন তিনি। কচিকাচারা বল করলে বেশ কয়েকটি বলে চার ছক্কাও হাঁকান তিনি। এখানেই শেষ নয়, প্রবল গরমে রাস্তার পাশে থাকা কলের জলে চোখ মুখ ভিজিয়ে ফের প্রচার শুরু করেছেন। আবার মঞ্চে উঠে গান গাইতেও দেখা গিয়েছে তাকে। শীতলকুচির ঘটনার পর বিজেপির কাছে দাবাং অফিসার হিসেবে পরিচিতি পেয়েছিলেন দেবাশিস ধর। সেই দেবাশিস ধর প্রার্থী হয়ে এবার দেবী দুর্গা আর একরূপ বাসন্তী পুজোর মঞ্চে উঠে হাতে মাইক্রোফোন নিয়ে গান গাইতে শুরু করলেন। এখানেই তিনি থেমে থাকেননি। কেষ্টর গড় খেলা হবে না তা কি হতে পারে? ঠিক শতাব্দী রায়ও এই মন্তব্যই করেছিলেন, খেলা হবে, অবশ্যই খেলা হবে। তবে এবার বিজেপির আইপিএস প্রার্থী নির্বাচনী প্রচারে গিয়ে মাঠে নেমে ব্যাট হাতে খেলতে শুরু করে দিলেন। তার বিরুদ্ধে বেআইনি অস্ত্র মামলা রুজুর সঙ্গে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবু সেই সমস্ত কিছু চিন্তা কাটিয়ে মাঠে নেমে দারুণ ব্যাটিং করলেন দেবাশিস। Thank you.
এ নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বীরভূমে লোকসভা নির্বাচন, আর বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি এবং তৃণমূল প্রার্থীরা যা যা করছেন, কাউকে দেখা যাচ্ছে খোলা জিপে স্টিয়ারিং হাতে, কাউকে আবার ব্যাট হাতে মাঠে, কাউকে আবার দেখা যাচ্ছে মঞ্চটে গান। হ্যাঁ, বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে কখনো দেখা যাচ্ছে টিউব কলের, গ্রামীণ যে এলাকা রয়েছে সেই গ্রামীণ এলাকার টিউব কলের জল কিন্তু পান করছেন। একই সঙ্গে আবার অন্যদিকে দেখা যাচ্ছে শতাব্দী রায়কে খোলা জিপে স্টিয়ারিং হাতে করে তিনি নির্বাচনী প্রচার সারছেন। অন্যদিকে আবার দেখা যাচ্ছে হাসন বিধানসভা অন্তর্গত বেলুন গ্রামে বাচ্চাদের সাথে মাঠে নেমে একেবারে ক্রিকেট খেলতে শুরু করলেন, 6-4 হাঁকালেন, শেষে খেলা হবে বলেও চিৎকার স্লোগানও দিতে থাকলো বিজেপি কর্মী সমর্থকরা। বীরভূম জেলা কেষ্ট গড় বলেই পরিচিত, আর সেই গড়ে খেলা হবে না তা তো হতে পারে না। বিজেপি খেলা শুরু করেছে, রাজনৈতিক মহল বলছে, বিভিন্ন চিত্র কিন্তু উঠে আসছে। এরপর দেখা গিয়েছে হাসান বিধানসভার কেন্দ্রের অন্তর্গত বাসন্তী পূজা হচ্ছে, সেই উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানেও কিন্তু মঞ্চে উঠে গিয়ে গান গাইলেন বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস। আমরা জানি তারকা প্রার্থী, টিএমসি তারকা প্রার্থী শতাব্দী রায় লাগাতার কিন্তু জয় হাসিল করছে। তিনি কিন্তু একজন চলচ্চিত্র জগতের মানুষ, তিনি শিল্পকলায় পারদর্শী, তিনি নিজেও বীরভূমের সিউড়ি থেকে একটি গানও কিন্তু তিনি পাবলিশ করেছেন, যেখানে তার থিম সং রয়েছে, দলীয় পতাকা হাতে হাতে নিয়ে কর্মী সমর্থক সকলের সাথে নিজেই গান করেছেন, সুর অন্যজন দিয়েছেন, এরকমটা তিনি জানিয়েছেন। রীতিমতো বীরভূমে কিন্তু প্রচারের সাথে সাথে এবার দেখা যাচ্ছে যে প্রার্থীরা বিভিন্ন মুডে বা বিভিন্ন রকমভাবে প্রচার চালাচ্ছেন, কোথাও গান গাইছেন, কোথাও খোলা জিপ চালাচ্ছেন, কোথাও ব্যাট হাতে ছক্কা চার মারছেন। বীরভূম লোকসভা কেন্দ্রে প্রচার পর্বে নেমে পড়েছে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, বাম জোটের প্রার্থীরা। বীরভূমের বিদায়ী সাংসদ শতাব্দী রায়কে প্রার্থী করেছে তৃণমূল, বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে। আর শতাব্দী এবং দেবাশিস দুজনেই একে অপরকে প্রচারে যেন নিয়ম করে টেক্কা দিচ্ছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।